few moments later. হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে শুভ রথযাত্রা, তো রথযাত্রার দিনে আমি একটু প্রভু জগন্নাথের পুজো করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, প্রথমে আমি জলের মধ্যে ঘি, মধু, অগ্র, তুলসী পাতা, ফুল সব কিছু দিয়ে এবারে আমি জগন্নাথ দেবকে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করে এবার আমি ভালো করে মুছে নিলাম। তো এবার আমি আসন সাজিয়ে রেখেছি আগে থেকে। তো কাল বাজার থেকে গিয়ে আমি আসনটা কিনে নিয়ে এসেছি ছোটো দেখে, দেখো কেমন হয়েছে জানিও। তো এবারে আমি প্রভু জগন্নাথকে, দেবী সুভদ্রা রানী, এবার বলভদ্রকে ম্যাম চন্দনের ফোঁটা পরিয়ে নিচ্ছি। দেখো এখানে সব কিছু মোটামুটি আমি রেডি করে নিয়েছি, এখন শুধু পুজো করব। এখানে চন্দন বাটা আছে, ফুল আছে, ধূপকাঠি, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ওদিকে ভোগও রেডি করে রেখেছি। এবারে আমি পুজো করব। একটা জিনিস আমি পাইনি, সেটা হচ্ছে লটকা, কারণ বাজারে আমি কাল অনেক খুঁজেছি, পাইনি, এই বৃষ্টির জন্য পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, এবার লটকা ছাড়াই পুজো দিই ভগবানকে। তো চলো, আমি আমার পুজো শুরু করে দিয়েছি। এবার চন্দন চন্দন দিয়ে, তুলসী পাতা দিয়ে, সব ভোগে, খাবারে, জলে, সব কিছুতে তুলসী পাতা আমি দিয়ে দিচ্ছি। জগন্নাথ দেবের মেন তুলসী পাতাই আমি যতদূর জানি আর কি। তো তুলসী পাতা দিয়ে আমি প্রথমেই ঠাকুরের চরণে অর্পণ করে নিচ্ছি। এবারে জগন্নাথ দেবের প্রিয় ফুল নাকি সাদা ফুল আর নীলকণ্ঠ ফুল, টগর ফুলও আছে, তো টগর ফুল আমি পাইনি, তো ওই জন্য আমি নীলকণ্ঠ আর সাদা ফুল দিয়েই অর্পণ করলাম। এবারে আমি প্রভুর আসনে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখো এক এক করে চন্দন দিয়ে সব ফুলগুলোকে প্রভু চরণে দিয়ে দিচ্ছি, আসনটাকেও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো সব খাবারে তুলসী পাতা আগেই দিয়েছি, এখন ফুল একটা একটা করে ফুলও দিয়ে দিচ্ছি। তো এবারে আমি প্রণাম করে মনস্কামনা জানিয়ে প্রভুকে ফুল দিচ্ছি। তো দেখো কেমন লাগছে, সাজানোটা কেমন হয়েছে। তো আজকে ভীষণ বৃষ্টি ছিল সকালে, তো আমি খুব একটা ফুল তুলতে পারিনি, মানে যতটুকু পেরেছি ভিজে ভিজেই ফুল তুলেছি স্নানের আগে। আর আগের দিন মোটামুটি অনেকটাই জোগাড় করে রেখেছিলাম, কারণ সকাল সকালই ছেলে উঠে পড়ে, তো ওকে খাইয়ে তারপরে স্নানে গিয়ে সকাল সকালই পুজোটা করে নিয়েছি। তো এবার আমার হয়ে গেছে, এবার আমি ঘন্টা বাজিয়ে দিচ্ছি। দেখো, আর এই ফুলটা আমি বজরংবলীকে একটু অর্পণ করলাম, কারণ মঙ্গলবার ছিল, তো ওই জন্য। এবারে আমি প্রভুকে প্রসাদগুলো নিবেদন করে দিচ্ছি, প্রভুর জন্য যেই প্রসাদগুলো আমি এনেছি, দিয়েছি প্রভুকে, তো সেই প্রসাদগুলো আমি নিবেদন করে দিচ্ছি এক এক করে। তো এখন আমার হয়ে গেছে, এখন আমি আরতি করে নেব। আসলে ক্যামেরা ধরার কেউ ছিল না, আমি এটা স্ট্যান্ডে লাগিয়েই আর কি, মানে তোমাদের সাথে শেয়ার করার জন্যই স্ট্যান্ডে লাগিয়ে এপাশে করছিলাম। দেখো আমি আরতি করে নিচ্ছি। হরে জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি আমার আরতি সম্পূর্ণ করে নিলাম, এবার আমি হাত জোর করে প্রণাম মন্ত্রটাও পড়ে নিচ্ছি প্রভুর কাছে। আর আমি আমার মনস্কামনা জানিয়ে প্রভুর কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। এভাবেই আমি প্রভু জগন্নাথ দেবের পুজো সম্পূর্ণ করে নিলাম। এ দেখো, ফুল দিয়ে সুন্দর করে আমি প্রভু জগন্নাথকে সাজিয়েছি আসনটা। তো তোমাদের কেমন লাগছে আমাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখো পুজোর
মানে যতটুকু মানে আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি করার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। কতগুলো ফটো তুলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, জয় জগন্নাথ।